হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে হোম কীভাবে গুগল সার্চ বার যদি ডিলেট হয়ে যায় কোনো কারণে যদি গুগল সার্চ বার ডিলেভার হয়ে যায় বা টাইম ডিলেট হয়ে যায় সেটি কীভাবে নিয়ে আসবেন তা আজকের ভিডিওতে দেখাব ভিডিওটি লাস্ট দেখতে থাকুন তার জন্য স্কিনে চলে আসবেন দেন এখানে স্ক্রিনের উপরে একটু জোর করে টিপে ধরে রাখবেন দিয়ে এরকম দেখতে আসবেন এখানে নিচে দেখতে পাবেন উইট গেটস এই অপশানটি ক্লিক করবেন দেন এখানে 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 বিভিন্ন রকম অপশান থাকে এখানে এই রকম দেখতে পারবেন বা অনেক ফোনে এখানে যে গুগল সার্চ আইকনটি সে আইকনটি এখানে থাকে সেখান থেকে সিলেক্ট করে নিয়ে যেতে পারেন বা এখানে এই রকম থাকবে এখানে গুগল অপশানে এই গুগল যে অপশানটি আছে এর উপরে একটু টিপে ধরে রাখবেন দিয়ে ছেড়ে দেবেন দেন এখানে দেখতে পারবেন গুগল আইকন এই গুগল সার্চ সার্চ আইকন এটি টিপে ধরে এইভাবে নিয়ে আসবেন দেন এখানে এইভাবে বসিয়ে দেবেন গাছ দেখতে পাচ্ছেন এখানে গুগল সার্চ আইকনটি এখানে চলে এসেছে দেন এখানে টাইমটি যদি উপরে যদি টাইম লাগাতে যান এখানে আরেকবার চিপে ধরে রাখবেন ধরা পর ওয়েট গেটসে ক্লিক করবেন দেন এখানে উপর দিকে স্কল করবেন এখানে যদি টাইম লাগাতে যান এখানে ক্লক অপশানে ক্লিক করবেন টিপে ধরে রাখবেন দেন ছেড়ে দেবেন দেন এখানে এই এটির উপর ক্লিক টিপে ধরে এইভাবে নিয়ে আসবেন দেন এখানে এইভাবে বসিয়ে দেবেন গাছ দেখতে পাচ্ছি এখানে টাইমও চলে এসছে বড়োভাবে দেখাচ্ছে এখানে গুগল সার্চ ওইক্ষণ চল ডিলেট হয়ে যাওয়া গুগল সার্চ ওই কন নিয়ে আসতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন করে দেবেন